আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিনস রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য ইলিশ মাছের ডিমের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। ইলিশ মাছের ডিম কম বেশি আমরা সবাই পছন্দ করি এবং যে যেরকম ইচ্ছা সেরকমই কিন্তু রান্না করি বা ভাজি করি। আজকে ইলিশ মাছের ডিমটা ঝুরিভাবে খুব মজার করে করতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করছি, তার জন্য দেখেন একটা ইলিশ মাছের ডিম আমি ভালো করে ধুয়ে ক্লিন করে রেখেছি। এখন আমি অল্প করে একটু মশলা দিয়ে এটা মাখিয়ে নিব। হালকা একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, যেহেতু পরবর্তীতে আবার দিব সেই অনুযায়ী দিচ্ছি। লবণ দিলাম একটু পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হালকা করে একটু মরিচের গুঁড়ো দিলাম। দিয়ে আমি হাত দিয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিব, একদম লিকুইডের মতো করে নিব। যেহেতু ঝুরি করব এর জন্য মাখিয়ে নেওয়াটা জরুরি। তো আমি ভালো করে একটু মাখিয়ে নিলাম, হাত দিয়ে মাখানো আমার শেষ। এখন অন্যদিকে আমি চুলায় কড়াই দিয়ে নিলাম। কড়াইটা একটু গরম হলে আমি একটু তেল দিয়ে নিচ্ছি, 3 টেবিল চামচের মতো তেল হবে। আমি তেল দিয়ে নিলাম, তেলটা একটু গরম হতে হবে। গরম হইলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আমি 3-4টা পেঁয়াজ হবে ওটা কুচি করে নিয়েছি দিলাম, আর 2টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট মাঝখানে একটু ফালি করে দিয়ে। আমি এখন পেঁয়াজটাকে একটু হালকা করে ভাজবো নরম হওয়ার পর্যন্ত। একটু নরম হলে আগে থেকে মাখিয়ে রাখা ডিমটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন যতটা সম্ভব হাত এইভাবে খুন্তির সাহায্যে এটাকে ঝুরুকভাবে নাড়তে হবে। এখন যদি না নাড়েন তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে, ঝুরি ভাবটা হবে না, কিন্তু একটা জয়েন্ট একটা ভাব হয়ে যাবে। এইভাবে যতটা সম্ভব আপনারা নাড়তে থাকবেন। তো আপনারা দেখেই বুঝতে পারছেন এর মোটামুটি ঝুরির ভাব হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু হলুদ গুঁড়ো দিব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, কারণ এখন আগে যতই হলুদ দেন কালারটা কিন্তু ওই রকম আসবে না, এখন হালকা দিলেও সেই কালারটা ভালো আসবে। আর আপনারা লবণটা অবশ্যই একটু ভেজে টেস্ট করে নেবেন, কম বেশি হলে অ্যাডজাস্ট করতে পারেন। তো দেখেন আমি ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে হালকা মিডিয়াম টু লো আছে ভাজবেন, এবং যেগুলো একটু দানা দানা ভাপ আছে সেটা খুন্তির সাহায্যে ভেঙে দিবেন। তো তাহলে একদম ঝুরি ভাবটাও হয়ে যাবে, আর এইভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা করলেই সেটা বুঝতে পারবেন, এটা ডাউলের সাথে, ডাউল ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। তো এইরকম ঝুরিভাবে করে দেখবেন। তো হয়ে গেছে, আমি নামিয়ে পরিবেশন করলাম। তো তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের ঝুরি ডিম ভাজি, খুব সহজেই কিন্তু করলাম। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক করবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, বেশি ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। আমার নিত্য নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন সর্বপ্রথম আপনি আমার ভিডিওটা দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।